নমস্কার বন্ধুরা, আমি কার্তিক বাচ্চি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের ওয়েলকাম। ইংলিশের নতুন সালে আমার তরফ থেকে খুব শুভেচ্ছা থাকলো। নতুন বছর আপনারা খুব ভালোভাবে কাটান, সুস্থ থাকুন। আমার এই নতুন ভিডিও যেটা নতুন বছরের ফার্স্ট আমি আপলোড করছি, সেটা হলো ইম্পেশন্স ফ্লাওয়ার। ইম্পেশন্স ফ্লাওয়ার এমন একটা ফ্লাওয়ার যেটা ব্যালকনিতে খুব সুন্দর লাগে, মানে ব্যালকনি গার্ডেন হিসাবে ইম্পেশন্স ফ্লাওয়ার খুব ভালো একটা ফ্লাওয়ার, যেটা পুরোটাই ফুলে ভর্তি থাকে। ছোট 6 ইঞ্চি বা 8 ইঞ্চির টবে আপনারা যদি করেন তাহলে পুরো ভর্তি ফুল হয়ে যায় এবং দেখতে খুব সুন্দর লাগে। বিভিন্ন কালারের হয়, লাল, সাদা, হলুদ, পার্পেল, গোলাপি, বিভিন্ন রঙের হয়। তো এই সম্পর্কেই আজকে ছোটোখাটো অনেক কিছু নিয়েই আমার ভিডিওটা। সবার আগে খুব রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর অন্যদেরকে শেয়ার করবেন। তো আসুন শুরু করা যাক। ইম্পেশন্স ফ্লাওয়ার মার্চ এপ্রিল পর্যন্ত খুব ভালো ফুল দেয়, আর এই গাছের চারা এখনও নার্সারিতে অ্যাভেলেবেল। যদি কেউ চান এই গাছ এখন লাগাতে তাহলে অবশ্যই 4 ইঞ্চির টবে প্রথমে লাগাবেন, তারপর রিপটিং করে সেটাকে বড় 8 ইঞ্চি বা 10 ইঞ্চির টবে রাখতে পারেন। যদি রিপটিংয়ের ব্যাপারে জানতে চান তাহলে আমার লিঙ্কে ক্লিক করবেন, আমার রিপটিং সম্পর্কে সমস্ত তথ্য ওই ভিডিওতে দেওয়া আছে। আর মাটি নর্মালি গার্ডেন সয়েল, বালি বেশি পরিমাণ লাগবে, এছাড়া অর্গানিক কম্পোস্ট, যেমন হলো আপনার ভার্মি কম্পোস্ট, বা ভার্মি কম্পোস্ট অ্যাভেলেবেল না থাকলে গোবর সার দিয়ে মাটি তৈরি করা যেতে পারে। আর ফুল সানলাইট খুব ভালো পছন্দ করে, কিন্তু ফুল সানলাইট পছন্দ করলেও দুপুরের আলো একদম পছন্দ করে না। দুপুরের রোদে এই গাছের ফুল ঝলসে যায়, তাই দুপুরের সানলাইট এই গাছে দেওয়া যাবে না। আর এছাড়া এই গাছের একটা আশ্চর্যজনক ব্যাপার, যেটা এরা সেমি শেড এছাড়া শেডেও থাকে এবং শেডেও যথেষ্ট ভালো ফুল দেয়। তো যে কোনোভাবেই এরা দুভাবেই দুটো জায়গাতেই এরা ভালোভাবে ফুল দিয়ে থাকে। আর এছাড়া এই গাছ আর একটা যেটা বলার, সেটা হলো অর্গানিক ফার্টিলাইজার হিসাবে আমরা ব্যবহার করতে পারি খোল পচার জল, সেটা 10 দিন 15 দিন অন্তর অন্তর এই গাছে ছিটিয়ে দিলে, মাটিতে দিয়ে দিলে যথেষ্ট। আর কেমিক্যাল ফার্টিলাইজার হিসাবে এনপিকে 10 10 10 আর ডিএপি দুখানাই 1 লিটার জলে 1 চামচ মতন দিয়ে তার সলিউশন দেওয়া যেতে পারে। আর এই যে এখন যখন ফুল হয়ে গেছে এইগুলোতে আপাতত আমি 4-5 খানা করে ডিএপি বা এনপিকের দানা 10 দিন 15 দিন অন্তর অন্তর দিয়ে থাকি, কারণ পুরোটা দিলে হয়তো ফুলগুলো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। ওকে ফ্রেন্ডস, ভেরি সুন আই উইল কাম উইথ মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।